আবাসনের পুজো হিসেবে এন্টালি সানরাইজ স্টেট বরাবরই একটা অন্য মাত্রা রাখে, বরাবরই একটা অন্য থিম দিয়ে তৈরি করা হয় এখানকার মণ্ডপ। এবারের মণ্ডপ ইন্ডিয়ান পোস্ট, যেখানে পুরনো সময়কালকে মনে করা হচ্ছে। একের পর এক পোস্ট কার্ড, ইনল্যান্ড লেটার, এই সমস্ত কিছু দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। আদতে কী একটা কী প্রচেষ্টা তা কিন্তু এখানকার মণ্ডপ, এখানকার যে পুজো কমিটি, তাদের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যে পুরনো সময়কাল, সেই সময়কালকে ধরার চেষ্টা করা হচ্ছে। বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপের জামানায় যে পুরনো সময়ের যে বার্তা বিনিময়ের পদ্ধতি তা কিন্তু আমরা ভুলতে বসেছি, যে কারণে এখানকার যে মণ্ডপ, সেই মণ্ডপ তৈরি হয়েছে একটি পুরনো সময়ের পোস্ট অফিসের আদলে, এবং এই মণ্ডপের সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হয়েছে এখানকার দেবী প্রতিমা। এবং এই মণ্ডপ, এই মণ্ডপ ভাবনা, এই সমস্ত কিছুর জন্য এখানকার পুজো কমিটির কর্তাদের হাতে আমি তুলে দেবো এবিপি আনন্দের পক্ষ থেকে বিশেষ সম্মান। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। বোধনের পর দেবীর অধিবাস, বিল্ল বৃক্ষের তলায় দেবীর আরাধনা, আর তার সঙ্গে মহোৎসবে একেবারে জনসমুদ্র এই মুহূর্তে শহর জুড়ে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। খিদিরপুর ২৫ পল্লীর ছবি দেখছেন আপনারা। থিমের জোয়ার যেমন রয়েছে, তেমনই রয়েছে সাবেকিয়ানা। ষষ্ঠীতে শহর জুড়ে উৎসবের আমেজ, শোভাবাজার রাজবাড়ির ছবি দেখছেন। নিয়ম রীতি মেনে ভক্তি ভরে মাতৃ আরাধনা, আর অন্যদিকে স্যানিটাইজার মাস্ক নিয়ে প্যান্ডেল হপিং তো চলছেই। সন্তোষপুর লোকপল্লীর ছবি দেখছেন আপনারা, সেখানেও একেবারে সাবেকি প্রতিমা এক চালায়। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে মা দুর্গা এসেছেন সপরিবারে। তালা বারোয়ারির ছবি দেখছেন, যেখানে থিমের ভাবনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।